হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এনপি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। দেখো, হাড় ছাড়া মাংস কিন্তু সোয়াবিনকে বলে, সেটাই আজকে আমি রান্না করছিলাম। যাই হোক, টোটো ধরে দিদি বাড়ি গেলাম, কেন কি দিদি বাড়ি ছিল মন্দির প্রতিষ্ঠার পুজো। ওখানে যা গেলাম, গিয়ে ঠাকুরটাকে দেখে অনেকটাই মনটা ভালো হয়ে গেল। তারপরে গেলাম দিদিদের মাঠে, ওখানে দিদিরা অনেক আলু চাষ করেছিল। এত বড় বড় মাঠ দেখে মনটা অনেকটাই ভালো হয়ে গেল। দিদির ছেলে দেখো ছোট্ট ছোট্ট পায়ে কেরম হেঁটে যাচ্ছে, আমরাই হাঁটতে ভয় পাই, ও কেরম হেঁটে যাচ্ছে। গাছের লাউ দেখে আর চোখটা কি সরানো যায় বলো। চারদিকে এত শাকসবজি ছিল, কি আর বলবো, দেখে খুব ভালো লাগলো। রাস্তা থেকে যেতে যেতে এই ঠাকুরটা দেখে পছন্দ হলো, নিয়েই নিলাম, দেরি কিসের, সামনেই তো সরস্বতী পুজো। আজকের মতন বিদায় নিলাম, নেক্সট দিনে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।